আমি শোনো বলি রে প্রাণ না তোর লাগাবে মায়া মনটা করে রে আমি শোনো বলি রে প্রাণ না তোর লাগাবে মায়া মনটা করে রে তুই যতই জ্বালা দিস রে কালা তুই যতই জ্বালা দিস রে কালা ততই বারে প্রাণ সারা তোর লাগাবে মায়া মনটা করে রে গান আসলে আগের মতোই গাচ্ছেন বরং এই গানটা আপনি অনেক আবেগ দিয়ে গাইছেন তো এখন কি করতেছেন তাই বলেন কি করতেছি বলতে আসলাম আপনার কাছে আমার কাছে আসছেন আমাকে ফোন দিতে আমি আপনাকে আমি বাসা ছিলেন তো রেল থেকে নামার পরে আমি হচ্ছে আমার কাছ থেকে ব্যাগটার টাকা বসে সব কিছু কিভাবে আমি হচ্ছে জানি না আমাকে দু তিন পোলাপন আলাদা ডাকে নিয়ে যায় আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে গেছে এটা কোন জায়গা এটু ওই যে আপনার ওই যে সাইডটা পরে আমি দুই দিন ধরে ঘুরে ঘুরে পরে দিশে দিশে না পেয়ে পরে আমি হোটেলে যেখান থেকে যে কোনো কায়দায় ম্যানেজ করি তো আসলে আজকে এমন একটা দিন আপনার সাথে দেখা হয়ে যাবে আমি আসলে ভাবতে পারিনি তো কথাগুলো জোরে বলেন কারণ আমি চাইছিলাম যে এখান থেকে কিছু টাকা পয়সা উপার্জন করে নিয়ে তারপর শুনে আপনার কাছে আসলে ভাই যদি আমরা আমরা আপনার বাড়িতে থাকতাম তাহলে তো সমস্যা হতো না বাসায় থাকেন পাব না এই জন্য আমি তো খবর পাইছি আপনি নাকি ঢাকায় গেছিলেন ওই জন্য আর কি আমি আসলে কেমন দেখা করতে পারলাম এখন আপনি মানে এখানের কাজ নিয়েছেন 15 দিন হলো হ্যাঁ আপনার দেশের খবর আপনার যে বউ বাচ্চা ভাই বউ বাচ্চা বলতে আসলে বউ বাচ্চা দুই বাচ্চা ছাড়া একটু জোরে কথা বলতে হবে আছে হচ্ছে দুই বাচ্চা তো আছে ওরা অলরেডি ভালোই আছে তবে মা বাপ ছাড়া কেমন থাকতে পারে এটা তো জানে না বাড়িতে ভাবি নাই না সে নাই কেন ভাই সে থাকলে হয়তো আজকে এই গান করতাম না মানে কি সমস্যা একটু বলেন জানতে চাচ্ছে তো ছোট ভাই বুঝলাম না আসলেই তো গান গাওয়ার সময় কাঁদো কাঁদো হয়ে গেছে কি বলবো এক কথা বলতে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে আমার বাচ্চা দুইটাকে রেখে চলে গেছে ঠিক আছে আপনার কি ডিভোর্স দিয়েছে হ্যাঁ ডিভোর্স দিয়ে দিয়েছে আপনার কয় ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে আরে আচ্ছা তারা এখন কোথায় তারা এখন আছে আমার বড় বোনের কাছে ওখানেই থাকে আসে মাঝে মাঝে আমার কাছে আসতো কিন্তু আসলে ওদেরকে আমি রাখার মতন কোনো ই পাই না যে আসলে কীভাবে আমি ওদেরকে রাখবো ছোট ছোট দুইটা বাচ্চা ওদেরকে রান্না খাওয়া গা গোসল সব কিছু মিলে আসলে একাকার ভাই আমি একটা সেই ইসের মতন আর কি মরার মতন বেঁচে আছি ভিতরটা আসলে জর্জরিত হয়ে আছে ভাই তো ভাই আমি অনেক আশা করে আসছি আপনার কাছে আপনি আমাকে একটু ঠাই দিবেন ভাই আমার এখানে কি করাবো আপনি বলেন তো আমি জানি না ভাই আপনি আমাকে কি করাবেন ভাই আমার লাইফে গান ছাড়া ভাই কিছু নেই আচ্ছা গান যদি গাইতে চান দর্শকের সাপোর্ট নেন দর্শক যদি সাপোর্ট করে তাহলে আমার কিছু করা সম্ভব আপনাকে কিন্তু দর্শক ছাড়া আমি অচল বুঝতে পারছেন তাহলে আপনারে চালাবো কীভাবে দর্শক যদি আপনাকে সাপোর্ট করে তাহলে মানে আমি আপনার পাশে থাকতে পারবো বুঝলেন নাই যে ভাইরা গান শুনতে চাচ্ছে আর একটা তাহলে শুনান যেহেতু জনগণ শুনতে চাচ্ছে তুই যতই জ্বালা দিস ও তুই যতই জান ও তুই যতই জানা দিস রে কালা আমার ততই বানে প্রাণ তোর লাগাবে ওরে তোর লাগাবে মায়া মনটা করে রে বাবা
ওই আমি শোনো বলি রে প্রাণ না তোর লাগা বে মায়া মনটা করে রে আমি শোনো বলি রে প্রাণ না তোর লাগা বে মায়া মনটা করে রে তুই যতই জ্বালা দিস রে কালা তুই যতই জ্বালা দিস রে কালা ততই বারে প্রাণ সারা তোর লাগা বে মায়া মনটা করে রে আমি শোনো বলি আসলে গানগুলি কিরম লাগে? খুব সুন্দর লাগতেছে ভাই, ভাই মনের ভিতর থেকে গান বের করতেছে, এত কষ্ট তার ভিতরে। সকালে নাস্তা হয়েছে? সকালে নাস্তা করছে।
আমরা চা খাইতে চাইছিলাম আচ্ছা চা এই এখানেই বলি হ্যাঁ এখানেই বলি ভাই হ্যাঁ আসতে কয়টা চা দিয়েন এই কয়টা চা দিয়েন এখানে আসলে এখন কি করতে চাচ্ছেন আপনি বলেন তো ভাই আমি আপনার উদ্দেশ্যে করে আসছি এখন আপনি আমাকে কি করবেন সেটা আপনি জানেন আমি কিচ্ছু জানি না আমার উদ্দেশ্য করে আসতে না কিন্তু এখানে কাজ করতে হোটেল মালিকের সঙ্গে কথা বলা আপনি বলেন ভাই কথা বলেন যে আচরণ হোটেল মালিকের ভাই কি করবো কোন স্যাররা তো না জানিয়ে শুনে আমাকে আপনি একটা কিছু একটা ব্যবস্থা করেন ভাই আমিও তো দেখছি ভাই আপনি চ্যানেলে গান গাইছে আগেও আচ্ছা ওই ছেলেটা ডাকা উচিত তাই না যদি কোনো মুনাক নিয়ে যায় বলে বলে লাগা লাগে তাছাড়া আবার ঝামেলা করবে ছেলের নাম তো জেন ডাক দেন এই তারেক তারেক এই আসো আচ্ছা একটু শুনে দাও হয় আপনি ডাকে আচ্ছা উনি যদি যাইতে দেয় তাহলে আমি নিতে পারবো বুঝলেন